হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি এম জে পরিবার। আজকে আবার নামটা মেনশান করলাম তো, আমি এখন ব্লগ শুরু করছি। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। এখন কটা বাজে বলে তো 6:38। তো কি ভিডিও করতে চলেছি বলে তো বন্ধুরা, দাঁড়াও ফোনটা না রেখে নিই। ভিডিও করতে চলেছি আজকে আমি তোমাদের কাছে, আমি করতে চলেছি আমার কিছু কুর্তির কালেকশন তোমাদেরকে দেখাবো। বেশিরভাগই কুর্তি তোমরা দেখে নিয়েছো যেহেতু আমি পরেছি, তো আজকে সব কুর্তি হয়তো দেখানো হবে না এই ভিডিওতে, পরে নেক্সট অন্য ভিডিওতে আবার দেখিয়ে দেবো। তো আমি আমার শাশুড়ি সন্ধে ঠন্দে দিয়ে শাশুড়িকে হরলিক্স খাইয়ে বলি না এখন ভিডিওটা করি, কালকে তাহলে ছাড়তে পারবো। তো চুলটাও ছেড়ে দিয়ে বসেছি, এবারে আমি শুরু করি আমার কুর্তির কালেকশন নিয়ে। ও তোমাদেরকে দেখাই একবার কুর্তিগুলো, এই দেখো এগুলো তোমাদেরকে দেখা। একটা গ্রিন কালারের দিয়ে শুরু করছি, এই দেখো। বেশিরভাগই কুর্তি না আমার, মানে আমি শর্ট হাতা আমার একদম পছন্দ না, ব্লাউজ বলো কুর্তি বলো সবই টু মানে থ্রি কোয়ার্টার হাতা হবে বা ফুল স্লিভ হবে খুব ভালো লাগে আমার। এই একটা কুর্তি, এই দেখো এখানটায় পুরো জরির পুরো কাজ করা, পুরো স্কর, এটা পুরো জরির কাজ করে, এই দেখো, এই দাঁড়াও বুঝতে পারছো। আর এটা হলো এই যে এইটুকু হাতা, হাতার মধ্যেও রয়েছে আবার রানি কালার রয়েছে, কেন কট পাইপিং করা রয়েছে, এই দেখো কট পাইপিং। আর এই দেখো লং লং কুর্তি, আর এই যে নিচেও রয়েছে পিছনেও রয়েছে, দেখো পিছনে কোনো ডিজাইন নেই, পিছনে পুরো সিম্পল। এই যে এই একটা গেল, তাড়াতাড়ি দেখাবো বলো, আর একটা সাদা, এই একটা দেখো সাদা কুর্তি, এটা জিন্সের সাথেও পরি। এ দেখো থ্রি কোয়ার্টার হাতা, এটার না দেখো তলাটা কি সুন্দর ডিজাইন, মানে এরকম টাইপের, এই দেখো দেখেছো। আর এটা হলো এই যে ইয়ার হোস্টেল গলা, আর সামনেটা এরকম কাজ করে। এই একটা হলো ফ্রক, লং ফ্রক, এই দেখো এটাও থ্রি কোয়ার্টার হাতা, এটা না গেঞ্জি টাইপের পিছনে চেন দেওয়া, এই দেখো অনেক বড় চেনটা, খুব সুন্দর, এটাও খুব সুন্দর পরলে খুব ভালো লাগে এটা, এই দেখো বুঝতে পারছো তোমরা, এই দেখো এরকম। আর গলাটা গোল গলা, গলাটা খুব সুন্দর দেখো গোল গলা। এই একটা গেল, আর একটা সব উল্টো করা রয়েছে হলুদ, এই দেখো এটা হলো হলুদ আর রেড, রেডের ফুল ফুল ডিজাইন করা, আর এখানে রেড এ করা, আর দুটো বোতাম আছে এই যে হলুদ কালারের। এই একটা আমার না বেশিরভাগ দেখবে রেড, আমি রেডটা খুব পছন্দ করি, রেড ইয়ালো হোয়াইট হোয়াইট। এই একটা, এই দেখো এটা থ্রি কোয়ার্টার হাতা, আর এই যে সামনের এইটা এরকম বুঝতে পারছো, আর একটু দড়ি লাগানো আছে, দড়িটা আবার এই যে এরকম ডিজাইন করা, এটাকে কি বলে ল্যাটকান, এই যে থ্রি কোয়ার্টার হাতা কুর্তিটা খুব সুন্দর রেড, রেড আমার দু তিনটে। এই একটা, এটা হলো জয়পুরি প্রিন্ট বলে না সেই, দাঁড়া সোজা করি সব উল্টো হয়ে গেছে। এই একটা দেখো, এটাও সামনেটা এরকম জড়ি, আর হাতাটা না খুব সুন্দর দেখো হাতাটা, এখানটা আবার কুচি কুচি করা, এই দেখো থ্রি কোয়ার্টার হাতা, পুরো পিছনেও একই ডিজাইন সামনেও একই ডিজাইন, লং ফ্রক বলছি লং কুর্তি। এই হলো হাতা গেছে, আর একটা রেড দেখাই, তাড়াতাড়ি দেখাই না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। এই একটা, এটাও ইয়ার হোস্টেল গলা, এটা তো দড়ি আছে, এই দেখো সামনে দড়ি বুঝতে,
কিচ্ছু, এই যে এই থ্রি কোয়ার্টার হাতা, এই যে রেড, পিছনের ডিজাইনও এরকম। আর একটা হোয়াইট কালারের কুর্তি দেখাই, এটা আমার দিদির শাশুড়ির শ্রাদ্ধর দিন কিনেছিলাম, আমার মা কিনে দিয়েছিল আমাকে। এই দেখো পুরো আদি কাপড় বলে না, হ্যাঁ আদি কাপড়, পুরো পাতলা, এত সফট, খুব সুন্দর কুর্তিটা। পিছনটা দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো সামনেটা আগে দেখে না, সামনেটা এরকম ডিজাইন, এরকম এই যে তলার দিকে এরকম চুমকি, চিকনের কাজ করা চুমকি। আর হাতাটা হলো থ্রি কোয়ার্টার, হাতায় কোনো ডিজাইন নেই, হাতা হলো এরকম। আর পিছন ব্যাগটা দেখো, ঠিক আছে ব্যাগটা এরকম গোল করা, এখানে একটা বাটন করা, আর সাইডে একটু দড়ি ঝোলানো রয়েছে, খুব সুন্দর কুর্তিটা। তা গেল একটা ব্ল্যাক কালারের কুর্তি দেখাই, এই দেখো এটার প্যান্টও আছে, এই দেখো সামনেটা এরকম ডিজাইন, আর থ্রি কোয়ার্টার হাতা, হাতার মধ্যেও ডিজাইন আছে, এই দেখো সবই থ্রি কোয়ার্টার, পিছনটা ওই একই ডিজাইন। এই কুর্তিটা খুব সুন্দর, পরলে ভালো লাগে, কালো কালারের এরকম প্রিন্টের প্যান্ট আর প্লাজো। আর একটা চিকেনকারি কুর্তি দেখাচ্ছি ব্ল্যাক কালারে, এই দেখো বুঝতে পারছো, এটা থ্রি কোয়ার্টার হাতা, হাতাটার মধ্যে এরকম ডিজাইন, এই দেখ পুরো এরকম ব্যাকটা পুছো, পিছনটা পুরো কোনো কিছু ডিজাইন নেই, সিম্পল পুরো। আর গলাটা দেখো, তো সবারই এরকমই গলা, এরকম কুর্তি আছে সবারই। একটা গেল, আর একটা এই দেখো, এটা হাইনেক গলা, থ্রি কোয়ার্টার হাতা, সামনের ডিজাইনটা হলো এই যে এরকম। আরও কুর্তি রয়েছে আমার, আর তলাটা না এত সুন্দর, এই দেখো সামনেটা আবার কাটা রয়েছে, এখানে আবার, এখানে আবার বোতাম দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখো বোতামটা ডিজাইন করা। আর এরকম কাটিংটা এরকম, মানে এইরকম কাটিং, মানে তো মানে সাইডে এরকম ঝুলছে, খুব সুন্দর। ব্যাগটা এরকম সিম্পল, খুব সুন্দর কুর্তিটা। আর সামনেটা আবার না কিছুটা কাটা আছে, এই দেখো কাটা রয়েছে। এটা গেল একটা, দাঁড়াও এটা দেখিয়ে দিই তোমাদেরকে, এটাও হাইনেক গলা, এটা পরা দেখেছো আমাকে তোমরা, এই দেখো এই হলো ডিজাইন। দেখো এটা খুব সুন্দর, এটা বিশাল থেকে কিনেছিলাম, অনেকগুলো বিশাল থেকে আছে, এই যে যে ডিজাইন, খুব সুন্দর কুর্তিটা, এই কুর্তিটা খুব সুন্দর, পুরো লং, থ্রি কোয়ার্টার হাতা। এইটা দেখাই, এই একটা ইয়েলো কালার, এটা আমি রেডিমেড সেন্টার থেকে কিনেছিলাম এক বছর জন্মদিন, বিয়ের আগের এটা কুর্তিটা। আমার কাপড়টা এত সুন্দর, তোমাদেরকে মানে সামনে দেখলে বুঝতে পারতে, খুব সুন্দর কাপড়টা, এই দেখো বুঝতে পারছো সামনের ডিজাইন, এই দেখো এই যে তলাটা এরকম ডিজাইন, আর পিছনটা সিম্পল, গলাটার মধ্যেও ডিজাইন করা রয়েছে, এই দেখো এই যে কেমন সুন্দর না কুর্তিটা, সবকটা কুর্তি আমার সুন্দর। আর এই একটা দেখাচ্ছি, এটা না আমি থান দিয়ে বানিয়েছি, থান কিনেছিলাম কত 14 মিটার থান কিনেছিলাম, থান কেটে বানিয়েছিলাম, এটা আমি কিসের দিন পরলাম বলে তো আমার বার্থডেতে পরেছিলাম এই কুর্তিটা। এটা হলো বোট নেক গলা বানিয়েছি, আর নেকের মধ্যে কট পাইপিং দিয়েছি রানি কালারের, আর পুরো লং, এই দেখো এই দেখো কালারটা খুব সুন্দর। আর মানে এতে বুঝতে পারছো একটু চিকচিক করছে, মানে লাইটের আলোতে কালার এ হয়, খুব সুন্দর কুর্তিটা, বানিয়েছো খুব সুন্দর, পিছনে একই গলা। আর একটা এই আর একটা কুর্তি, এটা কালকে দিদিবাড়ি পরে গেছিলাম,
ও বিশাল থেকে কিনেছিলাম, তারপর দামও লেখা আছে এটা 699-700 টাকা নিয়েছিল। এটা এই যে এরকম হাতা কালকে পরে গেছিলাম দিদিবাড়িতে, এরকম হাতা তলাটা এরকম বেবি পিঙ্ক কালার, এটা অনেকটা। আর এটা তো দেখেছো, ওইটা নিয়েছিলাম, এটা একদিনই পরেছিলাম দিদিবাড়িতে গিয়ে, একদিন পরেছিলাম। এটাও লং, এটাও সুন্দর, এটাও লং। তো এটুকুই থাক, আর বাদ বাকি কুর্তি তোমাদেরকে পরে আর একদিনকার দেখাবো। আছে আরও কুর্তি আছে, একদিনকে শাড়ির কালেকশান দেখাবো তোমাদেরকে আমি। তো কুর্তি কালেকশানগুলো তো তোমার তো যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর প্লিজ কোন কুর্তিটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। দেখো আমি আঙুল দিয়ে কথা বলছি, অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু বলবে কিন্তু আমাকে যে কোন কুর্তিটা তোমাদের ভালো লেগেছে। দেখো কত কুর্তি। তো এইটুকুই ভিডিওটা, প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও তোমরা, আর ভিডিওটা পুরোটা করে দেখবে। তো এই অবধি ভিডিওটা, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, হাসি খুশি থাকবে। তো বাই।